বানানোর জন্য ভালো পরিমাণ ময়ান দিয়ে শক্ত করে ময়দা মেখে নিয়েছি। ময়দা মাখার পদ্ধতি আমাদের নিমকির ভিডিওতে দেওয়া আছে। এখানে নিমকির তুলনায় আর একটু মোটা করে বেলে নিচ্ছি। এরপর খুরমার আকারে কেটে নিচ্ছি। নিমকির মতোই পুরোটা কম আঁচে ভেজে নিচ্ছি। হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। রস বানানোর জন্য 2 কাপ চিনির মধ্যে 1 কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে গাঢ় রস তৈরি করছি। এবার রস গাঢ় হয়ে এলে ভাজা খুরমাগুলি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি। দশ মিনিট পর আমাদের খুরমা তৈরি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিমকি ও চন্দ্রফুলির ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।